নির্বাচনের দিকে উনি চলে গেছে। আজকে আমরা আশা করব আজকে দেশে আওয়ামী লীগ যে একটা কাজ করছে, আপনি যা স্বতন্ত্র আর নৌকা, আজকে সারা বাংলাদেশ যাতে খুনাখুনি হবে, এই খুনাখুনির জন্য এই সরকার কি তাহ গ্রহণ করছে। আপনি একটু বলেন, আপনাদের যে বিক্ষোভ মিছিল আপনারা বের করেছেন, বাইতুল মোকাররম গেট থেকে বেরিয়ে আপনারা শেষ করে দিলেন, কলকাতার মূল পর্যন্ত আপনারা গেলেন না, তাহলে আপনি যে দল নিরপেক্ষ নির্বাচনের দাবি করছেন সেই দাবিটা আসলে আদৌ বাস্তবায়ন না? কারণ আমাদের সামনে যেহেতু পুলিশ আছে, আমরা পুলিশের ক্লাসে আমরা যাবো না, যে কারণে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, কারণ আমরা রক্তক্ষুণ্ণ রাজনীতি আমরা করি না, যেহেতু পুলিশ আমরা আইনকে সুরক্ষা করি, আইনের আমার সুরক্ষা আছে, পুলিশের বাধা দেওয়ার কি আসলে কোনো আইন আই এইটা ওদের একটা আইন, কারণ যেহেতু নির্বাচন কি আমরা তো নির্বাচন কি করা হয়, তাহলে সেই আইনের প্রতি কেন আপনারা শ্রদ্ধাশীল হচ্ছেন না? দেখ আমরা বলে উনি পাইলট করছে জনগণকে বাদ দিয়ে, আবার নির্বাচন সমস্ত দলকে বাদ দিয়ে ওনারা গেছে, ওনারা হানার মতন, ওনারা ওই বান্দর বাঘ করার মতন পিছার মতন তারা গেছে। তারা বলছে তো তারাও তো সংবিধানের নিয়ম রাখতে গিয়ে তারা নির্বাচন, এরা তো তারা এর আগে এরশাদের সময় যখন তারা বলছিল যে যারা এরশাদের সাথে নির্বাচন যাবে তারা জাতীয় বেমা, কিন্তু যারা গেছে তারা কারা, এটা তো আবার জনগণ দিবে। সেকেন্ড টাইম আমরা আছি, এখন আবার যারা গেছে তারা কারা, অতএব এগুলি বলছে জনগণ জানে। আচ্ছা, আপনি এই পুলিশ যে আপনাদেরকে বৃদ্ধি করেছে বাধা দিয়েছে, এই বিষয়টি আসলে আপনার দৃষ্টিভঙ্গি? আমার দৃষ্টিভঙ্গিটা উনি যেহেতু সরকারের প্রশাসনে চাকরি করে, প্রশাসনে উনিকে ওনার দায়িত্ব উনি পালন করছে, যাতে আমাদেরকে না দিতে দেয় যে উপরে যে নির্দেশ সেই নির্দেশকে ওনারা পালন করছে, কারণ আমরা তো ওনার সাথে আমরা ক্লাসে যেতে পারি না। সেই জায়গায় কি আপনাদের কোনো অধিকার? আমাদের এখানে খণ্ডকানের প্রত্যেকে তো মানব দেখুন, আপনাদের সাংবাদিক আপনাদের মানবের কোনো রং হয় না। আপনারা একটি কথা বলেন, সকল প্রতিহত করেই যে আপনারা মূলত যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, আমরা সমাবেশ প্রশ্ন করি একটু বাধা অতিক্রম করতে চাই, তাহলে সামান্য পুলিশের যদি বলা যায় পুলিশের ব্যারিকেডই অতিক্রম করতে, না এটা আমরা এটা আন্দোলন সফল করবেন, আন্দোলন সফল হবে, কারণ সারা বাংলা 18 কোটি জনগণ চাইছে, তারাই প্রত্যাখ্যান করবে, তারা নির্বাচন যাবে না, এটাই শিক্ষা আর কিছু না, জনগণ যাবে না, এটা শিক্ষা, জনগণ আমরা 18 কোটি জনগণ নিয়ে আছি, আমরা এই 5 জন পুলিশ দিয়ে আমরা ক্লাসে রাজনীতি আমরা করি, আমরা 18 কোটি জনগণ নিয়ে করছি, কারণ জনগণের সাথে আমাদের একটা ম্যান্ডেট আছে, আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমরা গঠনতন্ত্রকে সামনে নিয়ে আমরা সামনে দিকে অগ্রসর হবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।